আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জানন্দিনেসা। আজকে আমি নিয়ে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, আর এটা হচ্ছে একটা স্কিন কেয়ার ভিডিও। অনেকদিন ব্লগ করেছি, সো ভাবলাম আজকে একটা স্কিন কেয়ার ভিডিও করা যাক, প্লাস নিজেও করবো অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করা যাক। আর যেহেতু উইন্টার চলে আসছে, আমাদের এখনই যে ফ্রুটটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে অরেঞ্জ। সো অরেঞ্জ আমাদের স্কিনের জন্য কতটুকু ভালো, যারা অ্যাপ্লাই করেছেন অরেঞ্জ পিল বা অরেঞ্জ রিলেটেড মাস্ক, তারাই ভালো জানবেন যে অরেঞ্জটা কতটুকু ভালো আমাদের স্কিনের জন্য। যেহেতু এর মধ্যে ভিটামিন সি আছে, যেটা আমাদের স্কিনের জন্য ভালো, হেলথের জন্য ভালো, অ্যান্ড আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে, অ্যাকনে প্রবলেমের জন্য ভালো, স্পটের জন্য ভালো, আর স্কিনকে অনেক বেশি ব্রাইটেনিং দেখাবে। সো আমরা লেট না করে দেখি নিই আমাদের কী কী লাগবে। আর আমি বানাবো ক্লিনজিং আর একটা মাস্ক বানাবো, সো দেখতে থাকুন। তো অরেঞ্জের জুসটা বের করার পরে যখন এই উপরের পার্টটা আসে, এটা আমরা কাজে লাগাবো, সেটা হচ্ছে ক্লিনজিংয়ের কাজ। সো আমরা এটা ক্লিনজিংয়ের কাজটা করে নেবো। দেখতে পাচ্ছেন জুসটা আমি আগেভাবে বের করে নিয়েছি, অ্যান্ড যেটা আছে এটা হচ্ছে উপরের পাটা, এটাকে আমরা এর মধ্যে হালকা একটু মধু অ্যাড করে দেন এটাকে ক্লিনজিংয়ের মতো আমাদের ফেসে অ্যাপ্লাই করবো। অ্যান্ড এটা খুবই ভালো, মধু আর এটার কম্বিনেশনটা কিন্তু প্রচণ্ড ভালো। সো এই দুইটা মিক্স করে আমরা আমাদের ফেসে ক্লিনজিংয়ের মতো অ্যাপ্লাই করবো। সো আপনারা তো দেখতে পেয়েছেন আমি এটা জুস বের করার পর যা ছিল ওটা দিয়ে আমি ক্লিনজিংয়ের মতো করেছি, সেটাকে একটু মধু দিয়ে জাস্ট আমি এখন আমার ফেসে অ্যাপ্লাই করব। অ্যান্ড এটা ফেসের জন্য অনেক বেশি ভালো, আপনি যদি ইউজ করেন দেন বুঝতে পারবেন। সো ক্লিনজিংয়ের মতো আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করছি, আর এখানে আমার একটা পিম্পলও হয়েছে, সো এটার মধ্যেও আমি ভালো করে ম্যাসাজ করে নেব। এটা স্কিনকে অনেক বেশি স্মুথ করে, আর এটা ট্রাই করবেন। আর অরেঞ্জই শুধু স্কিনের ভিতরে, অরেঞ্জ যত বেশি পারবেন খাওয়ার চেষ্টা করবেন, এটা খুবই ভালো। সো মধু আর অরেঞ্জের কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি ভালো, এটা আপনি অ্যাপ্লাই করবেন দেন বুঝতে পারবেন যে আমি এটা ঠিক বলেছি। ইটস রিয়েলি রিয়েলি গুড। আর অরেঞ্জ স্কিনকে অনেক বেশি একদম লাইটেনিং ফেস দেখে না, এটি স্কিনকে অনেক বেশি ফর্সা করতে হেল্প করে, অনেক বেশি হেল্প করে স্কিনকে ফর্সা করতে। সো চেষ্টা করবেন 2 মিনিটের মতো এটাকে স্কিনে এভাবে সার্কুলার মোশনে মাসাজ করতে। সো চেষ্টা করবেন এভাবে সার্কুলার মোশনে 2 মিনিট রেখে দেন ফেসটাকে ওয়াশ করে ফেলবেন। তো দেখতে পেয়েছেন আমি মুখটা ওয়াশ করে আসছি, অ্যান্ড নাও একটু স্মুথ লাগছে আমার ফেসটা। অ্যান্ড এখন আমি যেটা সেকেন্ড করবো সেটা হচ্ছে ফেস প্যাক। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আমার ফেস প্যাকটি, যেটা আমি অরেঞ্জ পিল আর চন্দনের একটা মিক্স আছে যেটা আমার কাছে ছিল, ওই দুইটা একসাথে মিক্স করে আমি অ্যাপ্লাই করব, সাথে দেব আমি ময়দা। সো দেখতে থাকুন। সো এখন বানাবো মাস্ক। মাস্কের জন্য চন্দন আর অরেঞ্জ পিল দুইটা মিক্স করা একটা পাউডার নিয়েছি আমি, দেন আমি এর মধ্যে দিচ্ছি অরেঞ্জ জুস আর দেবো 1 চামচের মতো ময়দা। এবার সবগুলোকে 3টা উপকরণকে ভালো করে মিক্স করে ফেলবো। মিক্স করার পর আমার কাছে একটু মনে হয়েছে আরেকটু অরেঞ্জ জুস দিতে হবে, সো আমি আরেকটু অরেঞ্জ জুস এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিক্স করে নেব, অ্যান্ড এটা তখনও অনেক বেশি ঘাড়ো মনে হচ্ছে, তা এই কারণে আমি আরেকটু অরেঞ্জ জুস অ্যাড করে দিছি। সো এবার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে পেস্টটা। সো এবার এটা পুরোপুরি রেডি আমাদের ফেসে অ্যাপ্লাই করার জন্য। সো এরকম একটা পেস্ট রেডি করে দেন আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব। দেখেন আপনারা যে আমাদের এখন যেই ফেস প্যাকটা আছে এটা বেসিক্যালি রেডি হয়ে গেছে, অ্যান্ড নাও এটা আমরা আমাদের ফেস অ্যাপ্লাই করতে পারবো। যাদের ব্রাশ নেই তারা হাত দিয়ে করে ফেলবেন, আর যাদের ব্রাশ আছে সো ব্রাশ দিয়ে করে ফেলবেন। সো এটা আমার ফেসে অ্যাপ্লাই করে ফেলেছি।
আর যে কোনো সময় যা ইউজ করেন না কেন যা ইউজ করেন না কেন অবভিয়াসলি আপনাদের মুখটা ভালো করে ক্লিন করবেন, কারণ মুখের ময়লা যদি আপনি ভালো করে ওয়াশ না করেন তাহলে আপনি যে কোনো প্যাক বা যা লাগান না কেন ইটস মানে কি বলবো একদম লস। অ্যান্ড সো অবশ্যই অবশ্যই মুখ সবসময় ভালো করে ধুয়ে দেন আপনারা আসবেন, যে কোনো ফেস প্যাক বা যা দেন সব কিছু অ্যাপ্লাই করবেন, আগে ভালো করে মুখটাকে ওয়াশ করে ফেলতে হবে আর কথা কম বলার ট্রাই করবেন, আমাকে তো বলতে হচ্ছে, নো ওয়ে। সো উইন্টারের জন্য ইজ বেস্ট ফেস প্যাক, অ্যান্ড স্কিন যারা ব্রাইট করতে চাচ্ছেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন, ইটস রিয়েলি রিয়েলি গুড। তো ঠিক আছে, আমার ফেস প্যাকটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ওয়েট করবো এটা শুকানো অবধি, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। অ্যান্ড আমি এখন যাচ্ছি, অ্যান্ড এখন ব্যাক করছি, এটা শুকিয়ে যাক দেন আসছি। 15 মিনিট হয়ে গেছে, এখানে অনেকটা শুকাইছে বাট বোঝা যাচ্ছে না, আর যে কোনো সময় যে কোনো প্যাক 20 বা 15 মিনিটের বেশি রাখা ঠিকও না, এটা যা কাজ করা থাকলে সেটা 10 আর 15 মিনিটের মধ্যে কিন্তু কাজ করে ফেলবে। সো আমার এটা এখন ক্লিন করার টাইম, সো এটা আমি ক্লিন করে দেন আসছি। সো দেখতে পেয়েছেন ফেসটা অনেক বেশি ক্লিন হয়েছে আর ফেসের মধ্যে একটা গোল্ডেন ভাব আসছে, ফেসটা খুবই ক্লিন মনে হচ্ছে। তো আমি বেসিক্যালি বলবো যারা ভালো একটি স্কিন চান আর এখন যেহেতু অরেঞ্জটা সবার ঘর আছে এটা অবভিয়াসলি ট্রাই করতে পারেন, যাদের ঘরে অরেঞ্জ পিল নেই তারা চন্দন ইউজ করতে পারেন আর অরেঞ্জ জুসের সাথে, এটা অনেক ভালো কাজ করবে। অ্যান্ড সব কিছুর পরে যাদের ঘরে স্নুতিং জেল আছে তারা স্নুতিং জেলটা ইউজ করতে পারেন, বা স্নুতিং জেলটা না থাকলে আপনারা অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারেন, বা রেগুলারলি যদি কোনো ময়শ্চারাইজার ইউজ করেন ওইটাও করতে পারেন। সো বেসিক্যালি এটা ট্রাই করবেন। অ্যান্ড এখন আমি এটা আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সো স্নুতিং জেলটা ইউজ করবো, এখানে অনেক হিউজ স্নুতিং জেল আছে। সো এটা আমি আমার ফেসে একটু অল্প নিয়ে দেন একটু হালকা, এটার স্মেলটা যে কী পরিমাণ ভালো লাগে, যারা অ্যাভোকাডো স্নুতিং জেলটা ইউজ করছেন বা করেছেন তারা ভালোই জানবেন, ইটস রিয়েলি গুড। এটা আমাদের স্কিনের জন্য প্রচণ্ড ভালো। সো বেসিক্যালি দেখতে পেয়েছেন খুবই ক্লিন মনে হচ্ছে ফেসটা, আর অ্যাভোকাডো সুতিং জেলটা দেওয়ার পর আরও বেশি ক্লিন লাগছে আমার ফেসটা। সো যাদের কাছে সুতিং জেল আছে যে কোনো ইউজ করতে পারে, তারপর ওটা যদি না থাকে অ্যালোভেরা, আর যদি আপনাদের থাকে নাইট ক্রিম বা কোনো ময়শ্চারাইজার সো ইউজ করতে পারে। সো বেসিক্যালি এটা খুবই ভালো স্কিনের জন্য, অবশ্যই বাসায় ট্রাই করবেন অ্যান্ড হোপফুলি এটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।